সালামু আলাইকুম, আবার আমার চ্যানেলে স্বাগতম। আজকে আমি ফ্রেজাল ভার্ব আলোচনা করব। যেমন দেখেন, এই দেখেন আমি ফ্রেজাল ভার্ব লিখে দিয়েছি, আজকে ফ্রেজাল ভার্ব নিয়ে আলোচনা করব। সে ফ্রেজাল ভার্ব কি? অনেকে এই ফ্রেজাল ভার্বকে আবার গ্রুপ ভার্ব বলেন, কিন্তু গ্রুপ ভার্বের সঙ্গে ফ্রেজাল ভার্বের একটা পার্থক্য আছে। হ্যাঁ, যেমন ফ্রেজাল ভার্ব কি? ফ্রেজাল ভার্ব হলো একটি বিশেষ ক্রিয়া যা দুই বা ততোধিক শব্দের সংমিশ্রণে গঠিত হয়। গ্রুপ ভার্বও দুই বা ততোধিক শব্দের সংমিশ্রণে গঠিত হয়, কিন্তু ফ্রেজাল ভার্ব তার ইডিওমেটিক অর্থ দিবে, যেটা তার শব্দগুলোর সাথে কোনো মিল থাকবে না। যেমন দেখেন, এখানে ফ্রেজাল ভার্ব হচ্ছে কি, আমার একটা বিশেষ ধরনের ক্রিয়া যা সাধারণত দুই বা ততোধিক শব্দের সংমিশ্রণে গঠিত। সাধারণত একটি ক্রিয়া মানে একটি ক্রিয়ার শেষে একটা অব্যয় মানে প্রেপোজিশন বা একটা ক্রিয়া বিশেষণ অ্যাডভার্ব থাকবে। হ্যাঁ, জেনারেলি এই পার্টিকেলগুলো অংশগুলো থাকবে, এগুলো একসাথে মিলিত হয়ে একটি ভিন্ন অর্থ তৈরি করে যা সাধারণত ক্রিয়ার অর্থ থেকে আলাদা হয়। হ্যাঁ, গঠন ও প্রকারভেদ। ফ্রেজাল ভার্ব সাধারণত দুই বা ততোধিক অংশে গঠিত হয়। যেমন গঠন ভেদে আপনি যে পাবেন, ভার্ব প্লাস প্রেপোজিশন, যেমন লুক ইনটু। হ্যাঁ, যেমন দেখেন, লুক দেখা, ইনটু মানে মধ্যে, কিন্তু দেখেন দুইটা মিলে আছে। লুক ইনটু মানে তদন্ত করা, দুইটা আলাদা আলাদা শব্দ, মানে আলাদা একটা অর্থ দিচ্ছে। যেমন আবার ভার্বের সাথে অ্যাডভার্ব মিলিত হইয়া, যেমন রান আউট, শেষ হয়ে যাওয়া। যেমন আবার ভার্ব, অ্যাডভার্ব এবং প্রেপোজিশন একসাথে যুক্ত হয়ে, যেমন গেট অ্যাওয়ে উইথ, এটা তিনটে মিলে কোনো কিছু থেকে পার পেয়ে যাওয়া। হ্যাঁ, কোনো কিছু করে পার পেয়ে যাওয়া। এইভাবে সাধারণত ভার্ব প্রেপোজিশন, ভার্ব অ্যাডভার্ব, ভার্ব অ্যাডভার্ব প্রেপোজিশন দিয়ে ফ্রেজাল ভার্ব গঠিত হয়। যেমন এখন ফ্রেজাল ভার্ব কি, আলাদা এবং মিলিত অর্থ। যেমন আমি আগেই বলছি যে ফ্রেজাল ভার্ব তার মানে যেই ভার্বের অংশটা আছে তা থেকে ভিন্ন অর্থ প্রকাশ করে। হ্যাঁ, যা মূল ক্রিয়া থেকে আলাদা হয়। যেমন লেখা আছে, এমন অর্থ প্রকাশ করে যায় যে মূল ক্রিয়া থেকে আলাদা হয়। যেমন ব্রেক মানে কি, ব্রেক মানে হচ্ছে কি, ভাঙা, কিন্তু ব্রেক ডাউন মানে হচ্ছে খারাপ হয়ে যাওয়া, স্নায়ুবিক ভেঙে পড়া। যেমন দেখেন, এই ব্রেকের সাথে কিন্তু এই ব্রেকডাউনের এই যে এই ব্রেকের সাথে কিন্তু এই যে ব্রেকডাউনের কোনো অর্থের মিল নাই। যেমন আবার হচ্ছে, মানে টেক মানে কি, নেওয়া, কিন্তু টেক অফ মানে উড়ে যাওয়া, যাত্রা শুরু করা, অন্য অর্থ দিতেছে। দেখেন এখানে হচ্ছে কি, তিন নম্বরে আমি দিছি সেপারেবল এবং ইনসেপারেবল ফ্রেজাল ভার্বস। হ্যাঁ, সেপারেবল ফ্রেজাল ভার্ব আছে, হ্যাঁ, এবং ইনসেপারেবল ফ্রেজাল ভার্বও আছে। যেমন ফ্রেজাল ভার্বকে দুই ভাবে ভাগ করা যায়। একটা হচ্ছে সেপারেবল, সেপারেবল কি, এখানে সেপারেবল হচ্ছে কি, এখানে অবজেক্টটি ক্রিয়া এবং অব্যয় শব্দের মাঝখানে রাখা হয়। মানে এখানে অবজেক্টটি মানে যেহেতু এটা ভার্ব, হ্যাঁ, এক্ষেত্রে যদি অবজেক্ট থাকে, সেই অবজেক্টের অবজেক্টটি ক্রিয়া এবং অব্যয়ের মাঝখানে রাখা যায়। যেমন টার্ন অফ দ্য লাইট, হ্যাঁ, বা টার্ন দ্য লাইট অফ, দুইটাই সঠিক। যেমন দেখেন এখানে যে দ্য লাইট কিন্তু এখানে মাঝখানে চলে আসছে, এটা এইভাবে সেপারেবল করে রাখা যায়, আবার ইনসেপারেবল করে রাখা যায়। কিন্তু কথা হচ্ছে কি, যদি সেপারেবলটা কখন জরুরি, যখন যদি অবজেক্টটি প্রোনাউন হয়। যদি অবজেক্টটি দেখেন যে প্রোনাউন হয়, আমি লিখে দিচ্ছি যে অবজেক্টটি যদি এই যে প্রোনাউন হয়, অবজেক্ট যদি প্রোনাউন হয়, যেমন হিম, হার, ইট হয়, তাহলে সবসময় মাঝখানে রাখতে হবে। যেমন যদি ফ্রেজাল ভার্ব কি, টার্ন অফ মানে অবশ্যই জানেন বন্ধ করা। হ্যাঁ, টার্ন ইট অফ হবে, এটা সঠিক হবে, কিন্তু টার্ন অফ ইট, এটা সঠিক হবে না, যদি ইটটা এখানে অবজেক্টটা কি, প্রোনাউন হিসেবে আছে। আবার দেখেন, আমরা যদি আবার দেখি ইনসেপারেবল, আচ্ছা এখন দেখেন যদি ইনসেপারেবল হয়, দেখেন যে ইনসেপারেবল হয় তাহলে এখানে অবজেক্টটি মাঝখানে রাখা যায় না। হ্যাঁ, যেমন লুক আফটার ইউর ব্রাদার, যেমন লুক দেখা, আফটার পরে, কিন্তু লুক আফটার মানে হচ্ছে কি, দেখাশোনা করা, যত্ন নেওয়া, তাহলে লুক আফটার ইউর ব্রাদার এটা সঠিক। হ্যাঁ, কিন্তু লুক ইউর ব্রাদার আফটার এটা সঠিক নয়, কারণ এই এই লুক আফটার এই এখানে এই যে লুক আফটার নামক যে গ্রুপ ভার্বটা, ফ্রেজাল ভার্বটা আছে, এটা 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 ইয়ে করে, যেমন কি, এটা অবজেক্টটাকে মাঝখানে রাখতে দেয় না, এটা কী করে, এটা ঠিক পরেই দিতে হয়। যেমন লুক আফটার ইউর ব্রাদার। সংক্ষেপে যদি আমি বলি, যেমন ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বস, যেগুলো অবজেক্ট প্রয়োজন, সেগুলো প্রায় সেপারেবল হয়। হ্যাঁ, যেমন এটা, হ্যাঁ, আলাদা করে দেওয়া যায়। যেমন ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বগুলো যেগুলো অবজেক্ট প্রায় প্রয়োজন, সেগুলো প্রায় সেপারেবল হয়। আবার যদি ইনট্রানজিটিভ কি, যার অবজেক্ট আছে, যে সমস্ত ভার্বের ট্রানজিটিভ ফ্রেজাল ভার্বের অবজেক্ট আছে সেগুলো সাধারণত প্রায় সেপারেবল হয়। এবং ইনট্রানজিটিভ ফ্রেজাল ভার্ব, যেগুলো অবজেক্ট নেয় না, সেগুলো সাধারণত ইনসেপারেবল হয়, মানে আলাদা করে দেওয়া যায় না। ইনসেপারেবল মানে বুঝছেন তো, যে এই যে আলাদা করে দেওয়া যাবে না, যেমন এই দুইটা একই পাশাপাশি লিখতে হইতেছে। হ্যাঁ, আর এই যে ইনসেপারেবল, এটা হচ্ছে পাশাপাশি লিখতে হয়। সেপারেবল মানে মাঝখানে আলাদা করে দিয়ে মাঝখানে অবজেক্টটাও দেওয়া যায়, যদিও এগুলো অনেক ব্যতিক্রম আছে। তারপর হচ্ছে কি, যদি এখানে আরেকটা কথা হচ্ছে, যদি প্রোনাউন অবজেক্ট হয়,
প্রোনাউনটা যদি অবজেক্ট হয় মানে এখানে অবজেক্ট হিসেবে যদি কোনো প্রোনাউন থাকে তাহলে সবসময় সেপারেবল ফ্রেজাল ভার্ব মাঝখানে রাখতে হয়। যেমন দেখেন এখানে এরকম মানে হচ্ছে কি, যেমন দেখেন এখানে যদি আমরা যে ইউ টার্ন ইট অফ, হ্যাঁ অফ প্রোনাউন থাকার কারণে দেখেন এখানে ইটটাকে কিন্তু আমরা মাঝখানে রাখতে পারতেছি। আচ্ছা এখন উদাহরণস্বরূপ যদি আমরা দেখি, যেমন গিভ আফ, গিভ আফ অর্থ ত্যাগ করা বা ছেড়ে যাওয়া, যেমন গিভ দেওয়া আপ উপরে, কিন্তু দুইটা মিলাই নতুন একটা শব্দ হয়ে গেছে ত্যাগ করা বা ছেড়ে যাওয়া। যেমন লুক আফটার যত্ন নেওয়া, পিক আফ উপরে ওঠানো বা পুরানো, এরকম। পরিশেষে বলা যায় ফ্রেজাল ভার্বের অর্থ অনেক সময় ক্রিয়ার মূল অর্থ থেকে ভিন্ন হয়।